গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রতন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বৃক্ষপ্রেমী বন্ধুদেরকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন বা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুল চাষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিস্তর জায়গাতে, অর্থাৎ বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই সমস্ত যে সমস্ত অনাবাদি জমি যেগুলোতে একদম চাষ হয় না, এই সমস্ত জমিগুলোতে সাধারণত কী ধরনের ফসল করে আমরা লাভবান হতে পারবো, বা এই সমস্ত পতিত জমিগুলোকে কাজে লাগিয়ে আমাদের চাষিরা আরও বেশি ডেভেলপমেন্ট হতে পারবে, তাছাড়া যুব সম্প্রদায় যারা কাজ হারিয়েছেন লকডাউনের কারণে, কিংবা যারা চাকরির জন্য যে পদপ্রার্থী বেকারত্বের খাতায় নাম লিখিয়েছেন, এই সমস্ত মানুষদের জন্য একটি বিশেষ উদ্বেগ হতে পারে আজকের এই প্রতিবেদনটি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে মূলত আমি একা কথা বলবো না, আমার সঙ্গে আছেন অনুপদা। তো অনুপদাকে স্বাগত আমাদের এই ভিডিওতে বা আমাদের এই চ্যানেলে। অনুপদার কাছ থেকে আমরা জানবো যে কিভাবে এই কুল চাষ করা যেতে পারে, বা কোন প্রজাতির কুল দিয়ে চাষিরা চাষ করলে অনেক বেশি লাভবান হবেন, এবং সেই সঙ্গে সঙ্গে এই কুল চাষের জন্য কেমন মাটির প্রয়োজন, কেমন জল আবহাওয়া প্রয়োজন, বা জলের প্রাচুর্যতা কেমন প্রয়োজন, আর তাছাড়া কুলের জন্য কি ধরনের সার ট্রিটমেন্টস প্রয়োজন, এই কুলের বাণিজ্যিক মার্কেট কেমন আছে, বা এই কুলের ফলন সংক্রান্ত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ তুলে ধরছি। তো প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন। চলুন আমরা এই মাঠটি এখন ভিজিট করি। এটা বলতে পারেন যে একটি ফার্ম হাউস রয়েছে, এর মধ্যে আছে আম, পেয়ারা, কাঁঠাল এবং কলা, সেই সঙ্গে সঙ্গে কুল, উন্নত প্রজাতির সমস্ত ভ্যারাইটি দিয়ে এই মাঠটি বাঁকুড়ার একটি পাত্রশায়ের অঞ্চলে এইটি গড়ে উঠেছেন। এখানে অনুপদা এই ব্যাপারটা সমস্ত কিছু দেখভাল করছেন, বা অনুপদার কাছ থেকে জেনে নেব এই কুল চাষ সম্পর্কে, বা অনুপদার সঙ্গে আমরা একটু কথা বলবো। অনুপদা খুবই ভালো মনের মানুষ, বা অনুপদার সাজেশন, বা অনুপদা খুব কাছের একজন মানুষ বলা চলে, বা অনুপদার কাছ থেকে আমরা অনেক সাজেশন পেয়েছি, আগামী দিনেও পাওয়ার চেষ্টা করব। তো এই হিসাবে অনুপদার কাছ থেকে একটা প্রতিবেদন নেওয়ার জন্য আমরা আজকে এই জায়গাতে উপস্থিত হয়েছি। তো চলুন দেখে নিই আমরা এই মাঠটি পরিদর্শন করে। এটা যেটা আছে এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল, মানে এটা আমাদের গত 2 বছর আগের বসানো যারা। তো এখানে গাছ দেখলেই বুঝতে পারা যাবে যে ফলন কীরকম হয়েছে প্রত্যেকটা ডালেতেই। একবারে যা মানে ওয়েট যা আছে তার জন্য একবারে গাছ মাটিতে শুকে পড়েছে আর কি। এখান থেকে আমরা সাপোর্ট দিইনি কোনো রকমভাবে, কারণ আমরা মেনলি এটা থেকে চারা তৈরি করি, মাদার প্ল্যান্ট। এগুলো তো গাছের ফল দেখা যাবে, দেখলি বোঝা যাবে প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালেতে ফলে পুরো ঘুরে আছে। মানে এই পাকার টাইম শুরু হয়েছে, মানে এখন এই একটা দুটো করে কাটতে শুরু করেছে ফল প্রত্যেকটা গাছে। মানে যা পাতা সংখ্যা আছে প্রায় পাতা সংখ্যার সঙ্গে সমান বলা যাবে, যা ফল ধরে আছে গাছে। এখান থেকে এখানে একটু ক্যামেরা ক্লোজ করে বোঝাই পারো, সেই কুলের থেকে এটা টেস্ট অনেক বেটার। আর এটা কাঁচা অবস্থা থেকে আস্তে আস্তে কালারটা নেয়, আর পাকলে পুরো একবারে আপেলের উপর, যে আপেলের উপরের দিকে যে কালার যেরকম হয় ঠিক সেরকম কালার এসে যাবে। এবং এটা হচ্ছে সবুজ যে আমরা যে কুল খাই তার থেকে সুস্বাদ অনেক বেশি এবং মিষ্টতা অনেক বেশি। একটা চারা বসালে মোটামুটি সাত মাসের মধ্যে ফলন এসে যাবে। আচ্ছা, 7 মাসের মধ্যে গাছ ভর্তি ফলন আসে, এবং ফলন তুলে নেওয়ার পরে গাছ স্প্রুনিং করলেই আবার পরের বছর ভালো ফলন আসবে। আচ্ছা, গাছের কি একটি জাত আছে না আর অন্য অন্য মানে ভ্যারাইটি কত আছে? এই ভ্যারাইটি এই ভ্যারাইটিস মধ্যে আমার কাছে এখানে বাগানে এখন 4টে ভ্যারাইটিস রয়েছে আমার কাছে। এই যে ভ্যারাইটিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। কাশ্মীরি আপেল কুলের আবার বল সুন্দরী যেটা কুল বলা হয় ওটাকে গুলিয়ে ফেলেন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি কাশ্মীরি আপেল কুল নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাশ্মীরি আপেল কুল। আর বল সুন্দরী যেটা বলা হয় সেটা একটু গোল, সাইজটা একটু গোল, এটা একটু তার মধ্যে একটু লম্বা আর কি, লম্বা টাইপের। কিন্তু এটার স্বাদ সব থেকে ভালো। এখানে কতটা জায়গার উপরে বাগানটা আছে? টোটালি 10 বিঘে জায়গার উপরে আছে। তো কুলের পোর্শনটা অতটা নেই, কুল যেটা আছে বিঘেখানের মতো হবে। আর পেয়ারা আমার কাছে 8টা ভ্যারাইটিস রয়েছে,
এই কুলটার জন্য কি কোনো বিশেষ প্রজাতির মানে বিশেষ মাটির কোয়ালিটি কিরকম হওয়া দরকার? অ্যাকচুয়ালি কুলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটেল মাটির বাদ দিয়ে একটু দোআঁশ মাটি হলে ভালো হয়, যে যে মাটিগুলো দোআঁশ মাটি যে মাটি সেই মাটিতে অনায়াসে করা যায়, যেখানে জলের পসিবিলিটি একটু থাকলে ভালো হয়, কারণ হচ্ছে মাঝে সেচের প্রয়োজন হয়, আর যেখানে অন্য কোনো কিছু চাষ করা যাবে না। সাধারণত ফলের ক্ষেত্রে যেটা মাটির ক্ষেত্রে খুব ভালো মাটি হতে হয়, নাহলে ফলের ক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু কুলের ক্ষেত্রে সেই ব্যাপারটা হয় না। কুলের ক্ষেত্রে এমনকি বালি মাটি যেটা একটা মরাম টাইপের মাটি, যেখানে বাঁকুড়ার মতো জায়গা তো হবে, এটা অ্যাকচুয়ালি বাঁকুড়া দেবে অ্যাকচুয়ালি যেটা এখানে যেটা হচ্ছে বাঁকুড়া পাথরশাল থানা, তো এটা হচ্ছে যেখানেতে আপনার মাটির মানে যে খুব ভালো উর্বর পলি মাটি তো লাগবে এরকম ব্যাপার কিন্তু মোটেই নয়, মানে এটা যেখানে মাটি খুব খারাপ মাটি সেখানে তো যে জমিগুলো চাষ হয় না মূলত অ্যাকচুয়ালি প্রতি জমিতে এটা করা যাবে, প্রতি জমিতে করা যাবে, তবে হচ্ছে মাটিটা একটু দোআঁশ মাটি টাইপের মানে বালি মাটি টাইপের হলে ভালো হয়, মাটির পোরোসিটি ব্যাপারটা যেন একটু ভালো হয়। এটেল মাটি একবার পিওর এটেল মাটি হলে গাছের এটা একটু খারাপ হয়, মানে ফলনটা একটু খারাপ হয়, আর বিশেষ কিছু পরিচর্যার ক্ষেত্রে পরিচর্যা করার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে শুধুমাত্র বর্ষার শুরুতে বা বর্ষার শেষে একবার এর মধ্যে একটু সার চাপান দিয়ে নিলেই হয়, আর স্পুনিংটা হচ্ছে মাস স্পুনিং করতেই হবে, কারণ নতুন ডালে ফলনটা আসে। কোনো চাষি যদি মূলত এটাকে চাষ বা ব্যবসা ভিত্তিক ভাবে নিতে চায় তার জন্য কতটা প্রফিটজনক? এটা অবশ্যই, কারণ হচ্ছে অন্যান্য যাই ফলের গাছ লাগানো হোক সেটার জন্য 3-4 বছর সময় লাগে, মানে একটা কলমে চারা আমরা বসালে সেটা থেকে আমরা এক্সপেক্ট যেটা করি সেটা হচ্ছে 3-4 বছর সময় লেগে যায় তার ম্যাচুরিটি আসতে এবং তারপরে ফলনটা আসে, কিন্তু এটা সেক্ষেত্রে নয়, মানে যে বছর বসাবেন তারপরের বছর থেকে সেটা স্টার্টিং এসে যাবে, তবে ফলনটা প্রথম অবস্থায় একটু কম হবে, পরে যত দিন যাবে আস্তে আস্তে ফলনটা বাড়বে। আচ্ছা আচ্ছা, এটা ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত ফল দেয়? এটা অ্যাকচুয়ালি কুল তো বহু বর্ষজীবী গাছ, কিন্তু হচ্ছে যখনই কমার্শিয়ালিভাবে করা যাবে 4 বছর ভালোভাবে ফলন নেওয়া যায়, তারপর নতুন চারা বসালে ভালো হয়, কারণ সাইজটা আস্তে আস্তে ছোটো হবে, না হলে পরিচর্যা হয়তো ঠিকই করা হবে কিন্তু হচ্ছে সাইজটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। আচ্ছা, 4 বছরের মধ্যে ভালো ফলন ভালো হয় এবং সাইজটা ভালো হয়। আচ্ছা, সঠিক তথ্য প্রদান করবার জন্য অনুপদাকে অসংখ্য ধন্যবাদ।